মোদি পদবী মামলায় বড়সড় শাস্তি পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শাস্তিতে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, ফলে সংসদ পদ আবার ফিরে পাচ্ছেন তিনি। সেই সঙ্গে ২৪ লোকসভা নির্বাচনে লড়তেও আর কোনো বাধা রইল না তার। আর এই শাস্তি ফিরতেই আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের সঙ্গে সাক্ষাৎ করলেন রাহুল গান্ধী। জানা গিয়েছে নিজের হাতে রাহুলকে মাটন রেঁধে খাইয়ে খাওয়ালেন তিনি। লালু প্রসাদের মেয়ে মিশা ভারতীয় দিল্লির বাড়িতে শুক্রবার রাতে পৌঁছে গিয়েছিলেন রাহুল। উপস্থিত ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল। কংগ্রেস নেতাকে ফুলের বোকে দিয়ে স্বাগত জানান তিনি। এরপর নিজের হাতে মাটন রান্না করে খাওয়ান লালু। শোনা যাচ্ছে রাহুলের জন্যই বিহার থেকে মাটন আনিয়েছেন আরজেডি সুপ্রিমো। এমনকি কি কি মশলা দিয়ে মাটন রান্না করেছেন তাও রাহুলকে দেখান তিনি। জানা গিয়েছে রাজনীতির পাশাপাশি আরো নানা বিষয়ে আলোচনা হয়েছে তাদের। লালু প্রসাদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন রাহুল। তার প্রত্যাবর্তনে ২৪ এর আগে বিরোধী জোট আরো শক্তিশালী হলো বলেই দাবি বিরোধী নেতাদের।